ডাল দিয়ে করেই মাথাটা, মানে মাথাগুলো আস্তে আস্তে থাকবে। খেতে হবে, আমি এই নিরামিষ প্রথম করলাম এরকম। সোনার ওই চেহারাটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে। শ্বশুর মশাই ওনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে। লাল বাতাসা, এই লাল বাতাসা গুলো খেতে এত ভালো লাগে। তো চলো আবার আমার জন্য সোনার জন্য চপ নিয়ে এসেছি। এই পেঁয়াজি সেই পেঁয়াজি না রে মা। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে কি বার গো, আজকে হাট, আজকে শুক্রবার। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে কটা, 10টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, মানে 10টা একদম কারেক্ট 10টা না, 10:15 এরকম হবে, 10:15 এরকম বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, কারণ হচ্ছে কালকে রান্না বান্না কিচ্ছু করতে পারিনি, এত রোদ আর গরম, মানে সকাল সকালে কি পরিমাণ রোদ উঠে যায়। তো আজকে সকাল সকালে রান্নাঘরে এসে মানে ঘুম থেকে উঠেছি দেরি করে, এই প্রায় 1:30 দিকে উঠেছি, উঠে সব কাজ বাজ সেরে বাসি কাজ সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে মোচাগুলো কাটলাম, মোচা কাটতে তো জানো টাইম লাগে। তো সব রান্নার জোগাড় করে নিয়েছি, এখন ঝটফট করে রান্নাটা করে নেব। তো এখানে এই যে দেখলে মোচা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর রান্না করবো হচ্ছে মুসুরির ডাল। তো কুকারেই করবো ডাল। মাছে মাথা দিয়ে করবো নাকি হচ্ছে মোচা দিয়ে মাছে মাথা করবো? তো বলো তোমার যেটা ইচ্ছা করো। তো মোচা দিয়ে মাছে মাথা করলে না মানে কাঁটাগুলো ঘেটে যায়, মোচা খেতে না শান্তি পাওয়া যায় না মোচা খেয়ে। তো সেই জন্য ভাবলাম যে ডাল দিয়ে করি মাথাটা, তাহলে মাথাগুলো আস্তে আস্তে থাকবে আর ডালটাও বেশ ফ্রেশ হবে। তো প্রেশার কুকারে ডাল করবো, ওই জন্য একবারেই ওই যে এখানে মাছের মাথাগুলো প্রেশার কুকারে ভেজে নেবো। এখানে এই যে ডাল করবো রসুন পেঁয়াজ দিয়ে, মুসুরির ডাল করবো, মুগের ডাল না কিন্তু, মুসুরির ডাল দিয়ে মাছে মাছা দিয়ে করবো। আর এই যে এখানে তো দেখলেই নুন হলুদ দিয়ে একটু মোচাটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে এই যে আলু কেটে নিয়েছি মোচার জন্য, কারণ চন্দন খেয়ে বেরোবে তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে করছি আর কি। তো ওইদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়ে আর হচ্ছে মোচাটা বসিয়ে দিয়ে ভাতের চাল নিতে এসেছি, দেখি বালতির মধ্যে চাল বাড়ন্ত। তো চালের বস্তা আনা হয়েছে, বস্তাটা ঢালা হয়নি। এই চালের বস্তা খুলতে গিয়ে কিছুতেই আর ব্লেড খুঁজে পাই না, ব্লেড ছাড়া আমি চালের বস্তা আর কি ই করতে পারি না, দড়িটা খুলতে পারি না। তো খুঁজে খুঁজে পেলাম, দিয়ে চালের বস্তা চন্দনকে বললাম একটু ঢেলে দাও না, ও বললো আমার সত্যি ওর কদিন ধরে শরীরটা খারাপ, মানে ও বললো না আমার কোমরে ব্যথা করছে, চালের বস্তা ঢালতে গেলে আবার কোমর ব্যথা হবে। তো আমি কিছুটা আগে ঢেলে নিয়ে তারপর হচ্ছে ডাললাম, পুরো বস্তার চালটা এর মধ্যে ধরে না। এটা যদিও বা 25 কেজির হচ্ছে ড্রাম একটা, তবুও 25 কেজি ধরে না, বস্তায় 26 কেজি চাল থাকে। তো ভাতের চালটা মোটামুটি আমার যতটা লাগবে নিয়ে এসে যে এই ঘরে এসে ভাত বসিয়ে দিলাম, আর প্রেশার কুকারে ডালটা সিটি হচ্ছে। মুসুরির ডাল বেশিক্ষণ লাগবে না সিটি পড়তে, মানে সিটি পড়তে বলতে মানে সেদ্ধ দিতে, বেশি সিটি দেবো না, তবুও 2-3টে সিটি দিলাম। তো তারপরে ওই যে ডালটা নামিয়ে নিয়ে এদিকে মোচা বসিয়ে দেবো। মোচাটা আজকে আমি এই প্রথম নিরামিষ এইভাবে করছি, মোচাটা একটু চিংড়ি মাছ দিলে বেশি ভালো লাগে, নারকেল দিলে, নিরামিষ করলে নারকেল দিলে ভালো লাগে, কিন্তু যে পরিমাণে গরম যত হালকা পাতলা আর কি খাওয়া যায় ততই শরীরের পক্ষে ভালো, কারণ যে পরিমাণে চারিদিকে গরম গো আর খেতে ভালোও লাগে না জানো তো, মশলাপাতি দিয়ে বেশি রান্না করলে ভালোও লাগে না খেতে। আর এখানে এই যে আজকে না মোচা রান্না করতে মোচার থেকে আলুই বেশি হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি, এখানে কিন্তু একটাই আলু। কালকে সোনাকে আলু আনতে বলেছি দোকান থেকে, সোনা এত বড় বড় এক একটা সাইজের আলু নিয়ে এসেছে যে একটা আলু কেটেই এতগুলো হয়ে গেছে আমার আলু। তো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম ইসে মোচায়, তো ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার উপরে আলুগুলো দিয়ে ভেজে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে টমেটো, তারপরে একটু আদা গ্রেট করা, তারপরে কাঁচা লঙ্কা ওই দিয়ে, আর যেগুলো গুঁড়ো মশলা হয় নুন হলুদ
আর হচ্ছে তারপরে জিরের গুঁড়ো আর নুন, আর নুনটা আর হলুদটা দিয়ে যেহেতু সেদ্ধ করেছি সেই জন্য নুন আর হলুদ অল্প করেই দিলাম। আর এইখানে ওইদিকে মশলাটা কষাতে বসিয়ে আমি ভাবলাম যে এইগুলো বাসনগুলো জমেছে, বাসনগুলো ধুইনি। দেখো সকালবেলা কি খাওয়া হয়েছে, কিছুই খাওয়া হয়নি। কালকের একটু ভাত ছিল, সেই ভাতটা সোনা খেয়েছে। আর জানি না এতগুলো বাসন কি করে জমে যায়। আমি না রান্না করতে গেলেও মানে আমি যে কোনো কাজ করতে গেলে আমি অল্প জিনিসে না কাজ করতে পারি না, আমার কি করে যে বাসন পড়ে যায় বুঝতে পারি না। তো বাসনগুলো ওইদিকে মাজতে মাজতে আবার দুই একবার নাড়া দিয়েছিলাম এখানে আলুটা, তো এইখানে দেখলাম যে আলুটা সম্পূর্ণ কষে গেছে আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। তারপরে এই যে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম, তোমাদের বললাম না মোচার থেকে আলুই বেশি লাগছে, তো দেখো মোচার থেকে আলুই বেশি। তো এখানে মোচাটা নাড়াচাড়া করছি আর ঢেকে ঢেকে কষাচ্ছি আর কি, কোনো জল টল তো দেবো না কোনো কিছু। আর এদিকে দেখো প্রেশারের হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম, হাওয়াটা বেরিয়ে গেছে সম্পূর্ণ, ঠান্ডা হয়ে গেছে। এবার ডালটা ঢেলে নেব। আজকে ডালটা এতটা পরিমাণে ভালো হয়েছে কি বলবো তোমাদের, আমাদের ডাল রান্না করলে না কোনো দিনও ডাল মানে শেষ হয় না, যতটাই কম রান্না করি ডাল থেকে যায় পরের দিনের জন্য, বা মানে থেকে যায় আর কি। আজকে সম্পূর্ণ ডাল শেষ হয়ে গেছে, কারণ আমি না অতটাও মুসুরির ডাল ভালোবাসি না খেতে, কিন্তু আজকের ডালটা এত অসাধারণ হয়েছে খেতে, আমি মানে শুধু শুধু ডাল বাটিতে করে লাস্টে চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে মোচাটাও হয়ে গেছে। আমার মা দিদা না আবার দেখতাম একটু অন্যরকম করে মোচা করে, তো আমি এইভাবেই করলাম আজকে মোচাটা। তো বন্ধুরা এই যে রান্না বান্না কমপ্লিট হলো, 12টা প্রায় বাজতে যায়, চন্দ্র বেরিয়ে যাবে, সেই জন্য হচ্ছে আমাদের ঘড়িতে তো আর ঘড়িতে তো 15 মিনিট পাস করা আছে, তো সেই জন্য হচ্ছে চন্দনকেও ভাত দিয়ে দেবো আর আমিও যেহেতু আজকে সকাল থেকে কিছু খাইনি তো ভাত খেয়ে নেবো। আর এই যে দেখো লাস্ট, এই যে মোচার ঘন্ট, জানি না কেমন খেতে হবে। আমি এই নিরামিষ প্রথম করলাম এরকম, মানে তো চিংড়ি মাছ দিয়ে করা হয়। আর এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, ডালটা সুন্দর হবে খেতে, কারণ ডালের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রসুন দিয়েছি না। এটা নিরামিষ করলে কেন, এটা নিরামিষ কি দিয়ে করবো তাহলে? এটা মা তো তুমি বললে যে যে কোনো একটা তো মাছের মাথা দিয়ে করতে হবে। হ্যাঁ স্নান করার সময়, তারপরে ওই যে রান্না করবো সেই জন্য তাড়াহুড়ো করে আর মেলাই হয়নি, তো খেয়ে উঠেছি না খালি হাঁপাচ্ছি। তাহলে ভাবতে পারো এই রোদের মধ্যে বাইরেটা একটু দেখা শোনা, ওই ওই ছাদটা একটু দেখা, তাহলে ভাবতে পারছো চন্দন এই রোদের মধ্যে এই সময় ডিউটি গেল। সত্যি গো সকালে ডিউটি যায় না, একটা নিশ্চিন্ত, ওই যে দুপুরের মধ্যে বাড়ি চলে আসে, দুপুরের মধ্যে কি 11টার মধ্যে। আর এই যে দুপুরবেলা গেল একটার সময়, সারাটা দুপুর রোদে তাতে পুরে মানুষটা সত্যি। তো এই তো জামা কাপড় মেলে সোনাকে খেতে দেবো, সোনা এখনো খায়নি। সোনা বললো কি সোনাকে আমি খেতে দেইনি, সোনার ঘরে বসে বসে চেহারা ফুলে ফুলে পুরো ই বলেছি যে সোনা আজকে থেকে 4টার সময় মাঠে যাবি, মাঠে গিয়ে খেলবি 2 ঘন্টা করে, খেলে এসে তারপর টিউশনে যাবি, কারণ সোনার ওই চেহারাটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে, জানো তো। স্কুলে গেলে তাও কি হয়, ওই স্কুলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, বাড়িতে থাকলে তো আর সেইটা হয় না, সারাদিন শুয়ে বসেই কাটানো হয়। তো সোনাকে এখন খেতে দেবো, দিয়ে তারপর আমি একটু রেস্ট দেবো। মা হলো দাঁড়া, আমাকে কি রোবট মনে করিস তুই সত্যি? বাবা প্লেটটা দেবে, কি আলাদা প্লেটে দেবো? ডিম ভাজি। মোচা না খেয়ে দে, মোচা একদমই দেবে না, আমি তোমার ওখান থেকে একটু খেয়েছিলাম, খুব বাজে খেলাম। বাজে খেতে? আর ডাল বাটিতে দেবো নাকি থালায় দেবো? বাটি। ডিমটাও প্লেটে দিতে হবে আলাদা? হ্যাঁ হ্যাঁ। না তো এত সুন্দর আজকে ডালটা হয়েছে না বন্ধুরা, আমি খেলাম তো খুবই টেস্ট হয়েছে ডালটা আজকে। আর ডাল দেবো, খুব টেস্ট, সত্যি টেস্ট হয়েছে। ঠিক আছে সর সর দেখি সরাতে দে, না
এত ভাত না, এত ভাত দিয়েছি, একদিকে বলছো খেয়ে খেয়ে মোটা যাচ্ছে, আরেকদিকে বলছো খা খা। তো বন্ধুরা, সোনাকে খেতে দিয়ে এই যে চলে আসলাম ঘরে, এখন একটু রেস্ট নেওয়ার পালা। সকাল সকালে ঘুম থেকে উঠেছি না, মানে সকাল সকাল উঠেছি বলতে উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি, একটানা কাজ বাজ করেছি, এখন এত ঘুম পাচ্ছে কি বলবো। আর এই যে দেখো, তার আগে একটু কিছু খাবো, ভাত খেয়েছি। সকাল সকালে ভাত খেয়ে নিলে কি হয় বলো তো, আবার না একটু হালকা হালকা খিদে পায়, ভাতও খেতে ইচ্ছে করে না, আবার একটু একটু খিদেও পায়। তো সেই জন্য দেখো এখানে যে বিস্কিট নিয়েছি কতগুলো, বেকারি বিস্কুট, আর এগুলো হচ্ছে বাতাসা, লাল বাতাসা। এই লাল বাতাসাগুলো খেতে এত ভালো লাগে কি বলবো, আর লাল বাতাসা খাওয়াও ভালো কিন্তু প্রচুর পরিমাণে শরীরের পক্ষে। তো চলো এখন এগুলো খেয়ে ঘুমাবো, একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে না এমন ঘুমান ঘুমিয়েছি সোনার, আমি কি বলবো তোমাদের জানো না। আমরা যখন শুই তখন 2:13 এরকম বাজে। তো সোনাকে বললাম, সোনা একটুখানি শো, সোনা তো কিছুতেই শোবে না, কারণ ওকে বলেছি বিকেলবেলা করে খেলতে যাবি, আর ও তো খেলতে যাওয়ার জন্য ভীষণ মানে আনন্দ পায়। আসলে ও যেতে চায় রোজই খেলতে, কিন্তু আমি আর ওর বাবাই না বাড়ির থেকে মানে যেতে দিই না, ভাবি কি কোথায় কি মারামারি করে আসবে, কোথায় হাত পা কেটে আসবে, সেই ভয়ে যেতে দিই না। আর তারপরে বুঝতেই পারছো মানে কি বলতো মানে ভয় লাগে আর কি, সেই জন্য ছাড়ি না। তো আজকে যেহেতু বলেছি সোনা বিকেলে খেলতে যাবি 4টার সময়, সোনা তো কিছুতেই ঘুমাবে না, জোর করে ওকে শুয়েছে। আমি বলছি শুয়ে থাক, আমি ঠিক 4টার সময় তোকে ডেকে দেবো। যখন ঘুম ভেঙেছে, সোনার ঘুম আগে ভেঙেছে, দেখি কি 5:49 বাজে, তখন বলছে ও মা তুমি তো আমাকে যেতে দিলে না, তুমি তো আমার ডাকলে না, কি রাগ হয়ে গেছে। আমি বলছি দেখ শোনা আমার এত পরিমাণে ঘুম পেয়ে গেছে কি বলবো, আমি আর টেরই পাইনি। তো যাই হোক, এই দেখো সন্ধ্যেটাও দিয়ে নিলাম সন্ধ্যেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতে পেলে সন্ধ্যে দিয়ে উঠলাম, তো চন্দন আসলো এই মাত্র। তো চন্দন আবার আমার জন্য সোনার জন্য চপ নিয়ে এসছে। তো কিসের চপ? এটা হচ্ছে পেঁয়াজি মনে হয় না, পেঁয়াজি না, পেঁয়াজি আর হচ্ছে এই যে স্যালাড আর হচ্ছে আর নান্ডা। আমার আর সোনার জন্য এনেছি কিন্তু, হ্যাঁ ওকে তো খাবে না, সত্যি খাবে না। ওর বললাম না কদিন ধরে পেটটা শরীরটা একটু মানে গরম হয়ে গেছে, সেজন্য তাই জন্যই দুটো করে। তো সোনা এখন ওখানে দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে যেন কি কতদিন কিছু খাইনি। তো চলো চপগুলো খাই। কেমন পেঁয়াজিটা দাও? ভালো, আলাদা সাদা। এই পেঁয়াজি সেই পেঁয়াজি না রে মা, এই পেঁয়াজি আলাদা পেঁয়াজি।